করলাম চাঙ্গি ফলস থেকে, এখন লাভা সিটির দিকে যাচ্ছি। সাদা হয়ে আছে মেঘে, খুবই বাজে অবস্থা। দেখা যাক এবার সামনের দিকে কিছু আছে কিনা। মনেস্ট্রিটা খোলা থাকলে খুবই ভালো হতো, অনেক কিছু দেখা যেত, কিন্তু লাক খারাপ, আর কি করা যাবে, যা দেখা যাচ্ছে সেটা দিয়েই চালাতে হবে। পাইন গাছ প্রচুর, ঠান্ডা ঠান্ডা ওয়েদার বেশ, সেখানে হালকা সোয়েটার পরলে খুবই ভালো লাগবে, এমনি অতটা অসুবিধা হবে না, ঠিকঠাক না। তোমরা দেখো সিটিটা খুব বেশি বড় না, এটা কালিম্পং জেলার মধ্যে অবস্থিত, এটা পপুলেশনও খুব বেশি না। এখান থেকে গাড়ি ঘোড়া সবই পাবেন, যদি চাঙ্গি ফলস কিংবা জলপাইগুড়ি নিউ জলপাইগুড়ি স্টেশন যেতে চান এখান থেকে গাড়ি পেয়ে যাবেন, আর এখানে আসতে গেলে নিউ জলপাইগুড়ি থেকেও গাড়ি পাবেন, আর আমরা এসেছিলাম তো রিসর্ট থেকে, ওখানেও গাড়ি পাবেন, আর না পেলে কোনো হোটেলের সাথে যোগাযোগ করবেন, ওরাই সব গাড়ির ব্যবস্থা করে দেবে। এখানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে একটা লেক টাইপের বানিয়েছে, যেটা এখনও চালু হয়নি, এটা এখানে বৃষ্টির জল ধরে, মানে যা বৃষ্টির জল কালেক্ট হবে সারা শহরে সেইটা সমস্ত ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য, কারণ পাহাড়ি এলাকার মেন ওয়াটার সাপ্লাই হলো বৃষ্টির জল, সেই জন্য। কিন্তু এইটা এখনো পুরোপুরি চালু হয়নি, তার জন্য আমরা ভিতরে যেতে পারি। এনজিপি থেকে লাভার ডিস্টেন্স প্রায় 101 কিলোমিটার। আমরা যখন এসেছি তখন ওয়েদারটা খুব বাজে ছিল, কখনো মেঘ হচ্ছে, কখনো আবার রোদ উঠছে, করে পাহাড়গুলোও ঠিকঠাক করে আমরা দেখতে পারিনি। তো এখান থেকে আমরা সোজা আবার আমাদের হোটেলে চলে যাব রিসবে। Thank you.
Hey, come here.